এটা মাহাত্মপূর্ণ মন্দির এবং মা আমাদের অকৃপণ হস্ত সবাইকে দেয়। 350 বছরের বেশি এই কালী মন্দির। এই জায়গাটা তখন জঙ্গলে ভর্তি ছিল, একটা গাছের বেদিতে মা এসে অবস্থান করে। পতরু হৃদয়ে রোপণ করেছি কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি। বুড়িমার মন্দিরে কিভাবে আসবেন, কখন আসবেন এবং কিভাবে এই মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন কোন সময় এলে, সাথে এই মায়ের মাহাত্ম্য, মন্দিরের ইতিহাস সব কিছু তুলে ধরবো আজকে এই ভিডিও। পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আমি এখন রয়েছি দক্ষিণ পূর্ব শাখা রেল স্টেশন বাউরিয়াতে, যাব খলিশানি দক্ষিণা কালীমার মন্দিরে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো পেয়ে যাবেন মার মন্দিরে যাওয়ার জন্য। তবে দেখবেন ওভারব্রিজের সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে যে টোটো দাঁড়িয়ে থাকে সেগুলি কিন্তু কালীমার মন্দিরের দিকে যায়, আর টোটোর সামনে লেখা থাকে কালীতলা থেকে বাউরিয়া। টোটোতে করে চললাম মার মন্দিরের দিকে। টোটো ভাড়া মাথা পিছু 15 টাকা। তবে বাউরিয়া স্টেশনের টোটো কিন্তু একেবারে মার মন্দিরের সামনে অবধি যায় না, আপনাকে নামিয়ে দেবে NH-16 ক্রসিংয়ে। NH-16 মুম্বাই কলকাতা হাইওয়ে, আর ঠিক এই খলিশানি মোড়ে নেবে, এই সোজা গলিতে কিছুটা গেলে পড়বে খলিশানি কালীমার মন্দির। এখান থেকে মার মন্দির হেঁটে আসতে 5-5 মিনিট সময় লাগবে। এই মোড়ের সামনেই তৈরি হচ্ছে কালী মন্দিরের তোরণদ্বার। কালী মন্দিরের পাশে এখানে কিন্তু রয়েছে শ্মশান ঘাট। চলুন এবার আপনাদের মন্দির ঘুরিয়ে মার দর্শন করাই। সামনেই মন্দিরে বড় গেট, উপরে লেখা রয়েছে শ্রী শ্রী মা দক্ষিণা কালী মন্দির। এখানে মন্দিরের দুটো গেট আছে, এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর এই পাশে সাইডে একটা গেট আছে। মেন গেটটা প্রায় সময় বন্ধ থাকে, সাইড গেট এখন খোলা আছে, এটা দিয়ে এখন প্রবেশ করতে হবে। প্রবেশ করলাম মার মন্দিরে। বিশাল বড় মন্দিরের চত্বর আর খুবই সুন্দর এই মন্দির। দুটি মন্দির রয়েছে, একটি মার মন্দির ও অন্যটি শিবের মন্দির। নাট মঞ্চটি সাদা মার্বেল পাথরে মেঝে দিয়ে বাঁধানো। আগে মন্দির চত্বর এত উন্নত ছিল না, তবে ধীরে ধীরে মার ভক্তদের সহযোগিতায় উন্নতি লাভ করছে খলিশানি কালীমার মন্দির। পিছনে হচ্ছে মায়ের মূল মন্দির, আর সামনে হচ্ছে নাট মঞ্চ, আর মায়ের মন্দিরের ওই পাশে কিন্তু রয়েছে ভৈরবের মন্দির। এই সময় কালী মন্দির চত্বর এত যে ফাঁকা দেখছেন, এই কালী পূজার সময় বা শিবরাত্রির সময় এই মন্দির চত্বরে কিন্তু পা ফেলার জায়গা থাকে না, এতটাই ভক্তদের ভিড় হয়। এই কালী মন্দির দক্ষিণা কালীতে অবস্থান করলেও দক্ষিণা কালী এখানে পরিচিত বুড়িমানা। হাওড়ার যে সমস্ত কালী মন্দির রয়েছে তাদের মধ্যে অন্যতম এই কালী মন্দির। তবে 350 বছরের প্রাচীন এই কালী মন্দিরে আগে চূড়া ছিল না, 2023 সালে মন্দিরের উপর পঞ্চচূড়া নির্মাণ করা হয়। মন্দিরের গায়ে লেখা রয়েছে খলিশানি আদ্যাপীঠ, প্রতিষ্ঠাতা কালীপ্রসন্ন ভট্টাচার্য। মার বিগ্রহ দেখে পাথরের তৈরি মনে হলো এই বিগ্রহ কিন্তু মাটির তৈরি। কালী মন্দিরের গর্ভগৃহে পাথরের বেদিতে স্থায়িত মহাকালরূপী সবশিবের কূপের ওপর দণ্ডামানা প্রায় 6 ফুট উঁচু দক্ষিণা কালী মূর্তি। দেবী মূর্তির সামনে কালীপ্রসন্নের প্রতিষ্ঠিত সেই আদিঘরটি এখনও রয়েছে। গঠন অনুসারে এই মূর্তিটি মনে করা হয় এটি পাল যুগের। মার এই বিগ্রহ প্রতি 12 বছর অন্তর নিরঞ্জন করা হয়। মার মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মায়ের পবিত্র ঘাট, এবং এই ঘাটই হয় মায়ের নিরঞ্জন। তবে বর্তমানে যে বিগ্রহটি আছে এটি প্রতিষ্ঠা হয় গত বছর মহালয়ার দিন। কালী এই কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হয়েছে। প্রায় 350 বছরের বেশি এই কালী মন্দির। প্রথমে এটা ছিল আমার হরিদাসপুরে, ওখান থেকে আমার পূর্বপুরুষরা জোড়াকলতলায় একটা গাছের বেদিতে মা এসে অবস্থান করেন। তারপরে মা আমার পূর্বপুরুষদের স্বপ্ন দেন যে আমি এখান থেকে এই কলচিনি কালীতলায় উঠে আসবো,
এবং সেখানে তখন এখানে পেছনে একটা গৌরী গঙ্গা ছিল, ভালোই তখন নৌকা ফোকা চলতো। সে 350 বছর আগে ঘটনা। তো মা ওইখানে বলেছিলেন যে যেখানে একটা কাঠ ভেসে আসবে সেখানেই আমার মন্দির করবে। তো সেই এখানেই সেই কাঠ ভেসে এসেছিল। তারপরে আমার পূর্বপুরুষ যারা ছিলেন রামরাম ভট্টাচার্য, এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না, তারপরে কালীপ্রসন্ন ভট্টাচার্য, সুরেন্দ্র প্রসাদ ভট্টাচার্য, এই সমস্ত যে আমার পূর্বপুরুষরা ছিলেন, বাপ ঠাকুরদা যারা ছিলেন, তারা তখন একটা মন্দির তৈরি করে এখানে, পাঁচজনের সহায়তায় একটা মন্দির তৈরি করেছে। মন্দির তখন পুরো মন্দির ছিল এবং এই জায়গাটা তখন জঙ্গলে ভর্তি ছিল, অন্ধকার ছিল। তো দুবেলা তারা এসে সেবা দিয়ে যেত, মায়ের সেবা দিয়ে যেত। এই করতে করতে মায়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা মাহাত্মপূর্ণ মন্দির এবং মা আমাদের অকৃপণ হস্তে সবাইকে দেয়, কারোর মনোবাঞ্ছা অপূর্ণ রাখে না, পূরণ করেন। এবং এনার কাছে যে যা চায়, ভক্তি সহকারে যদি চায় সে পেয়েছে। এত মাহাত্ম এলাকায়, এর সাথে সংস্পর্শে যদি না আসা যায় তাহলে বোঝা যাবে না। মা বুড়িমা খুবই জাগ্রত, বিপদগ্রস্ত অসহায় মানুষ ছুটে আসেন মার কাছে। মানুষের বিশ্বাস মা কাউকে ফেরান না, বুড়িমার কাছে ভক্তি ভরে আশীর্বাদ চাইলে যে কোনো কঠিন রোগও সেরে যায়। সারা বছর বহু দূর থেকে অজস্র মানুষ ছুটে আসেন খলিশানের ঐতিহ্যবাহী বুড়িমার মন্দিরে। স্থানীয়দের কাছে বুড়িমা কার্যত অভিভাবিকা। খলিশানি গ্রামের আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে সেসব জায়গায় মানুষ নিজেদের যে কোনো শুভ কাজ আরম্ভ করার আগে বুড়িমার পুজো দেন। সাথে আশেপাশে যে সমস্ত কালী পুজো হয়ে থাকে তারা সকলেই বুড়িমার কাছে পুজো নিবেদন করেন, তারপর কালী পুজো শুরু হয়। প্রায় লাখ লোকের ওপরে ছড়িয়ে যায়, তাই তো, লাখের ওপরে যাত্রী ছড়িয়ে যায়, কারণ এখানে বিভিন্ন জায়গায় বড় বড় প্যান্ডেল পুজো হয়। সেই দর্শনার্থীরা সমস্ত আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে অন্য জায়গায় পুজো উঠে যায়। আর এই বুড়িমার নাম চারিদিকে আছে, চারিদিক ছড়িয়ে পড়েছে, আশা করি আগামী দিনে আরো ছড়াবে, আরো এ হবে, আরো উন্নত হবে। আর এখানে যে মায়ের পুজো হয়, নিত্য পুজো হয়, নিত্য পুজো কি প্রতিদিন ভোগের ব্যবস্থা আছে? না, ভোগ না, আমাদের নৈবেদ্য দিয়ে পুজো হয়। আচ্ছা আচ্ছা, ভোগটা যে হয় প্রতি অবস্থায় ভোগ দেওয়া হয়, প্রতি অবস্থায় ভোগ দেওয়া হয়। এবং কালী পুজোর রাত্রে তো আছেই, কালী পুজোর রাত্রে আছে মানে বিভিন্ন পদের 40-50 রকম পদের রান্না হয়, এমনকি যে বলি হয় সেই বলির মাংসও মাকে দেওয়া হয়, নিবেদন করা হয়, এখানেই ছাড়িয়ে এখানেই সঙ্গে সঙ্গে রান্না হয়ে মাকে নিবেদন করা হয়। আচ্ছা, এই বলি দেওয়ার জন্য আগে থাকতে কি মন্দির কমিটিকে কিছু জানাতে হয়? মন্দির মানে সেবায়তদের কাছেই জানিয়ে যায় যে আমরা মন্দির পুজো, আমাদেরই সেবায়তদের জানিয়ে যায় যে আমি অমুক দিনে পুজো দিতে আসবো, আমার বলি থাকবে, আপনারা কামার টামার যা 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 বন্দোবস্ত করার করে রাখে আর কি, আমরা পর্ব দিয়ে দিই। আপনার বলি হতে গেলে বা তার মানসিক পুজো করতে গেলে তার কী কী লাগে সেগুলো আমরা বলে দিই, ঠিক আছে। কালী পুজো হচ্ছে, ধরুন কালী পুজোর দিনটা হচ্ছে বৈকালে 3:30 অমাবস্যা পড়ছে ঠিক কথাই, কিন্তু সকাল থেকেই বিশাল লাইন থাকে, পুজো দেওয়া থাকে, এবং রাত্রি সারা রাতি প্রায় লাইন থাকে, লাইন দিয়ে পুজো দিয়ে লোকের যাত্রীরা পুজো দিয়ে যায়, ভোগ খেয়ে যায়, হ্যাঁ, তা এখানে বসে থাকে, গল্প পুজো করে, মায়ের পুজো দেখে, হোম দেখে, সমস্ত সব কিছু দেখে, দেখে তারপরে তারা যায় আর কি। আর এইখানে যে নিম গাছটা আছে, এই নিম গাছটা শুনেছি কিছু ইতিহাস আছে, এইটা সম্বন্ধে? ইতিহাস তো নিম গাছটা, আমি আমার তো একটা নিম গাছ ওখানে ছিল, সেই নিম গাছটা নষ্ট হয়ে গেছে, যেটা বেদি করা আছে, হ্যাঁ, ওইদিকে যেটা বেদি করা আছে ওইখানে ঘরে তো ওটা নষ্ট হয়ে যায়, আবার সেখান থেকে সেই গোড়া থেকেই আবার গাছ তৈরি হচ্ছে। ওটা বহু পুরনো গাছ, মানে আমার বাপ ঠাকুর দ্বারাও তারাও দেখেছেন যে ওই গাছটা ছিল। আর এই নিম গাছটা যেটা আছে এখানে, এখানে মানুষ বিভিন্ন মানুষের যা মানসিক থাকে, যা মানসিক থাকে সেই মানসিক অনুযায়ী তারা ঢিল বেঁধে যায়, সফল হলে একটা ঢিল পুজো দিয়ে একটা ঢিল খুলে দিয়ে যায়। আর এমনি মায়ের নিত্য পুজো কোন সময় কীরকম হয়? ধরুন নিত্য পুজো এমনি মন্দির খোলা হয় 9:00 থেকে খোলা হয়, এবং নিত্য পুজো শুরু হয় 12:30 থেকে নিত্য পুজো শুরু হয় 1:30-2 পর্যন্ত বেপারে। শনিবার মঙ্গলবার একটু দেরি হয়, কারণ শনিবার মঙ্গলবার বিভিন্ন মানসিক পুজোগুলো আসে, যাত্রী প্রচুর যাত্রী আসে, তাদের পুজো শেষ হতে হতে 4:30-5:00 বেজে যায়। তো কটা থেকে? সন্ধ্যাবেলা 5:00-5:30, শীতকালে 5:00 আর গ্রীষ্মকালে 1:30-5:00। আচ্ছা, আমি আশা থেকে মানুষের একটা যেন ঢল, উন্নয়নের ঢল লাগে, সেই ঢলটাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। তার রূপ এইটা, আমরা এই চূড়া ছিল না মন্দিরের, চূড়াটাও তৈরি করেছি, এবং নাট মন্দির ছিল না সেটাও হয়েছে, এবং এখানে এমনও আছে একটা শিশু, সে এসে আজকে তার
তার শিশু হয়ে গেছে, গান গেয়ে গেল কত এই বছরে মহালয়ের রাত্রে গান গেয়ে গেল। এই প্রতি বছরই সে আছে। ও নাম হলো চৈতালি, কিন্তু ওর বাড়ি হলো কালীঘাট। প্রতি বছর আসে এবং রাত্রে থাকে, এবং শুধু একা নয়, ওর পুরো ফ্যামিলি আছে, 8-10 জন থাকে, এবং খাওয়া দাওয়া করে এবং গান টান গায় এবং মাকে ভক্তি সহকারে পুজো দিয়ে তারপরে বাড়িতে ফেরে। তো এইসব অসুবিধে বোধ করে আমরা দেখেছি যে এগুলো প্রয়োজন আছে, কিন্তু আমরা ঠিক মতো এখনো উন্নয়ন করতে পারিনি। চেষ্টা আছে, ইচ্ছা আছে, অবশ্যই হবে, মায়ের ইচ্ছা থাকলে, মায়ের সাথ থাকলে অবশ্যই ইচ্ছা আছে, এবং মানুষ হাত বাড়িয়ে দেয়। মায়ের মন্দিরের ঠিক এই পাশটা করেই রয়েছে, এখানে অফিস ঘর, এটা হচ্ছে রেস্ট রুম, আর এখানে হচ্ছে মেডিকেল সহায়তা কেন্দ্র। মায়ের মন্দিরে কেউ কোনো দর্শনার্থী যদি এসে অসুস্থ হয়ে পড়েন, তার জন্য এখানে তার সেবা শুশ্রূষার জন্য এখানে কিন্তু জায়গা করা রয়েছে। এই হচ্ছে গেস্ট হাউস, বেশ অনেকটাই বড়। সাথে বালিশ, বিছানা সমস্ত রকম সুবিধাই করা রয়েছে। থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থাই মন্দির কমিটি করে দেবেন, এর জন্য কিন্তু কোনো মূল্য লাগবে না। মায়ের মন্দির চত্বরে কিন্তু দুটো নিম গাছ রয়েছে, এক হচ্ছে এখানে আর একটা হচ্ছে এই পুকুর পাড়ে, যেখানে সবাই এখন মানত করে যায়, মানতে সুতো বেঁধে যায়। তবে এই যে পুরাতন নিম গাছটা রয়েছে, এইটা হচ্ছে সবথেকে পুরাতন নিম গাছ, এবং এই নিম গাছে একসময় বজ্রঘাত পড়েছিল এবং বজ্রঘাতে কিছুটা নষ্ট হয়েছিল, তবে এখন আবার নতুন করে এখান থেকে গাছ বাড়ছে। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি, সারা ছার তারা নাম আপন শিখাগ্রে বেঁধেছি, সারা ছার তারা নাম আপন। উল্টোদিকে কিন্তু রয়েছে পুজো দেওয়ার জন্য বা পুজো সামগ্রী কেনার জন্য দশকর্মার দোকান, এখান থেকে আপনি সুলভ মূল্যে মায়ের পুজো দেওয়ার সামগ্রী কিনে মায়ের পুজো দিতে পারবেন। এবার আপনাদের দর্শন করাই মার ভৈরবে। আসন্ন কালী পুজোর জন্য এখন মন্দির পরিষ্কারে কাজ চলছে, বেশ বড় শিবলিঙ্গ, আর শিবরাত্রির সময় মন্দিরে ভক্তের ভিড় উপচে পড়ে। আজ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।